Subscribe to Sonic Octave's Kids channel and press the bell icon to watch new cartoon videos. কাক আর চড়াইয়ের গল্প। একদিন দুপুরবেলা টিঙ্কু আর পিঙ্কি দাদুর কাছে সেই গল্প শুনতে বসলো। এক ছিল একটা কালো কাক। কাক কি করে? কা কা কা। আর এক ছিল ছোট্ট ময়না। ময়না কি করে? চু 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 চু। চড়াইয়ের বাড়ি ছিল মোমের, আর কাকের ঘর ছিল গোবরের। একদিন কি হলো জানো? খুব বৃষ্টি হলো, কি তাতে কাকের বাড়ি পুরো নষ্ট হয়ে গেল। কাক চড়াইয়ের বাড়ির সামনে এসে দরজায় ধাক্কা দিয়ে বলল, চড়াই দিদি, চড়াই দিদি, আমি কি তোমার বাড়িতে আসতে পারবো, আসতে পারবো, আসতে পারবো? চড়াই বলল, না না, এখন নয়, আমি আমার বাচ্চাকে স্নান করাচ্ছি, আমি আমার বাচ্চাকে স্নান করাচ্ছি, আমি আমার বাচ্চাকে স্নান করাচ্ছি। কাক তখন উড়ে গেল, আর কিছুক্ষণ পর আবার ফিরে এলো। সুই! চড়াই দিদি, চড়াই দিদি, আমি কি তোমার বাড়িতে আসতে পারবো, আসতে পারবো, আসতে পারবো? না না, এখন এসো না কাক ভাই, আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, তুমি একটু পরে এসো। কাক উড়ে চলে গেল, আর কিছুক্ষণ পরে ফিরে এলো। সুই! চড়াই দিদি, চড়াই দিদি, আমি কি তোমার বাড়িতে আসতে পারবো, আসতে পারবো, আসতে পারবো? চড়াই বলল, না না, এখন না, আমার বাচ্চা এখন ঘুমোচ্ছে, আমার বাচ্চা এখন ঘুমোচ্ছে, তুমি একটু পরে এসো। কিন্তু এইবার কাক চড়াইয়ের কথা শুনল না, কারণ সে চড়াইয়ের বাড়ির থেকে খিচুড়ির গন্ধ পাচ্ছিল। চড়াই দরজা খুলতেই কাক সোজা এসে খিচুড়ির যেখানে রান্না করছিল সেখানে এসে বসে পড়ল। কাক যেই না খিচুড়ি খেতে গেল, পিছনের পালকে লাগলো আগুন। ওরে বাবা রে, ওরে বাবা রে, লাগলো যে আগুন! বলতে বলতে কাক উড়ে চলে গেল। না শুনে বারণ, লেগে গেল আগুন, না শুনে বারণ, লেগে গেল আগুন। শুনলুম না চড়াইয়ের কথা, তাই পেলুম কঠিন সাজা, শুনলুম না চড়াইয়ের কথা, তাই পেলুম কঠিন সাজা।